ভাই, এবার কিন্তু হাটের সবচেয়ে বড় গরু আপনি কুরবানি দেবেন। গরু কি, এবার মহিষ কুরবানি দেব। কি ভাই মহিষ, আমি তো ভাবতেই পারিনি আপনি এত বড় সারপ্রাইজ দেবেন। চলেন চলেন, ওই যে মহিষের হাট, ওই যে বাজারের বড় মহিষ। ভাই আসেন আসেন আসেন, সাবধানে ভাই। ভাই এদিকে তো মহিষ দেখছি নে। এই মহিষের দাম কত? 8 লাখ নেবেন? না না, এই মহিষ চলেন না ভাই, সামনের দিকে চলেন। তাইলে দাম শুনলেন কে ভাই? এই যে এটাই বাজারের সবচেয়ে বড় মহিষ। এই এদিকাই এদিকাই। এই তোর এই মহিষ নাকি বাংলাদেশের সবচেয়ে বড় মহিষ? সত্তর ভাই, মহিষ তো বিক্রি হয়ে গিয়েছে ভাই। কে? মন খারাপ করেন না, কি করব বলেন, সিরাজ কাকা আগেই মহিষটা বুকিং দিয়ে গিয়েছে, এই জন্য আর আপনাকে মহিষটা দিতে পারছি না। কিছু মনে করেন না ভাই। কি ঘুষখোর সিরাজ এই মহিষ বুকিং দিয়েছে? এই মহিষ তো না কিনলে আমার হবে না ভাই। এই মহিষ কুরবানি দিতে পারলি এলাকায় আপনার বিরাট নাম হবে। দাম কত সেটা বল। 25 লাখ টাকা। আকিব। জি ভাই। 25 লক্ষ টাকা ওই মহিষের দাম? জি। 1 লক্ষ টাকা জবানের দাম? জি। এই মহিষ সোজা আমার বাড়ি যাবে? জি ভাই। আর কোনো কিছু আমি বুঝি না। ঠিক আছে, এই এই ব্যাগে 25 লাখ টাকা আছে, এটা গুনে রাখ আর মহিষটা নিয়ে চল। দাদা, এইবার কুরবানির ঈদে যে মহিষটা বুকিং দিয়ে আসছিলেন ওটা আনতে যাবেন কবে? হুম, দেখি 2-1 দিনের ভিতরে যাব। দাদা, এলাকায় তো বিশাল বড় সমস্যা হয়ে গেছে, আমি তো কোনো জায়গায় মুখ দেখাতে পারতেছি না। কি হয়েছে? আপনি বাজারে যে মহিষটা বুকিং দিয়ে আসছিলেন না, সেটা তো সুদখোর সাদ্দার 1 লক্ষ টাকা বেশি দিয়ে কিনে নিয়ে গেছে। কি? জি দাদা। সুদখোর সাদ্দার এত বড় কলিজা আমার মহিষের গায়ে হাত দিয়েছে! আমি যদি বাজারে সেরা পশুটা কোরবানি না দিতে পারি তাহলে তো এলাকায় আমার ইজ্জত থাকবে না। জি দাদা, একদম ঠিক কথা বলেছেন। হেই চল তো। কোথায় দাদা, গরুর হাটে? না, সুদখোর সাত্তারের বাড়ি। চলেন, এই সবাই তো। জি ভাই, এবার এলাকায় আমার থেকে বড় কুরবানি আর কেউ দিতে পারবে না। জি ঠিক বলেছেন, আমি 1 নম্বরে থাকবো। দাদা আসেন। ভাই আজ কিন্তু বড় একটা ঝামেলা বাইতে যাতে পারে। ঠিক আছে থাম, আমি দেখছি। ভাই ওই যে ঘুষখোর সিরাজ আসছে। এই কথাটা কে বললো? হুম, চোরের মায়ের বড় গলা। ঘুষখোর সিরাজ কে বললো? এই ঘুষখোরকে ঘুষখোর ছাড়া ইমানদার বলবো নাকি? দেখ সত্তর, আমার সাথে লাগতে আসিস না, পালিশ ছাড়া শোয়াই দেবো কিন্তু। এই আমরা কি হাতে চুরি পরে আছি নাকি? যাই হোক, আগে বল তুই আমার বায়না করা মহিষ কিনলি কেন? মহিষে কি তোর নাম লেখা আছে? টাকা দিয়ে কিনছি টাকা। তুই কিন্তু আমার সাথে চরম বেয়াদবি করলি সত্তার। আমি যদি তোর চেয়ে বড় পশু কোরবানি দিতে না পারি আমার নাম বদলে রাখিস। যা যা, বাজারে বড় পশু থাকলে তো কিনবি। ঈশান। জি। বাংলাদেশে যেখান থেকে পারিস জি ওই সুদখোর সাত্তারের চেয়ে সবচেয়ে বড় পশু কিনে নিয়ে আসবি, যা। জি দাদা। তুই পশু কিনবি, তাও আবার আমার থেকে বড়? এত সহজ না। আকিব। জি ভাই। যা ঈদের বাজার করে নিয়ে আয়। এই চল তো। চলেন ভাই। শুনেছেন, সুদখোর সাত্তার মোহাম্মদপুরের মধ্যে সবচেয়ে বড় মহিষ কুরবানি দিচ্ছে। কি বলেন ভাই, আমি তো জানতাম ঘুষখোর সিরাজ এবার সব থেকে বড় গরু কুরবানি দেবে, কারণ সিরাজ ভাই প্রতিবারই দামি গরু কুরবানি দেয়। আপনি তাহলে জানেন না কাল দুপক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয়েছে। কুরবানি মানে আল্লাহকে রাজি খুশি করা, এরা তো দুই ঘুষখোর সুদখোর কুরবানি নিয়ে কম্পিটিশন শুরু করে দিয়েছে। ঠিক বলেছেন, এরা তো জীবনে কোরআন হাদিস পড়েনি,
সারা জীবন দেখেছি মানুষের সম্পদ জুলুম করে খেয়েছে। দোয়া করেন ভাই আল্লাহ তাদের হেদায়েত দান করুক। এ আই ওই জাকির ভাই, ওই 40 কেজি বাসমতি চাল, 10 লিটার সয়াবিন তেল, আর হচ্ছে 2 কেজি রসুন, 2 কেজি পেঁয়াজ, আর সাথে বিরিয়ানির মশলা, আর হচ্ছে 5 লিটার কালো পানি দেন তো। কি রে এত আয়োজন কিসের? কেন তুমি জানো না? আরে এবারের কুরবানিতে তো সবথেকে বড় মহিষ আমাকে সাত্তার ভাই কুরবানি দিচ্ছে। তাই নাকি? জানতাম না তো। আমি যদি ওজনে কম দিতে পারি আর হিসেবে একটু গরমিল করতে পারি, আমিও তো বড় পশু কুরবানি দিতে পারি। কি জাকির ভাই এত কি ভাবছেন? কই কিছু না, দাঁড়া আমি তোদের মাল এখনই দিয়ে দিচ্ছি। জাকির ভাই মোট বিল কত হলো? 40 কেজি বাসমতি চাল, 10 লিটার সয়াবিন, 2 কেজি আটা, 2 কেজি রসুন, 5 কেজি পেঁয়াজ, মোট 15,000 টাকা। তোর বিল হয়েছে 20,300 টাকা। ওই 300 টাকা আর দিচ্ছি নে, 1, 2, 3, 8, 10, 18, 19, 20, এই নাও 20,000। আর ওই জাকির ভাই ঈদের দিন সাত্তারবার বাড়ি কিন্তু তোমার দাওয়াত, সাত্তার ভাই অবশ্যই জাতি বলেছে। এই আকিবের মালগুলো রিক্সায় তুলে দে। ও মাল রিক্সায় না? এই চল 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 চলেন ভাই, চলেন 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 ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ সব কিছু কিনা হয়ে গিয়েছে। হ্যাঁ 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 আমরা বাসার দিকে আসছি। আচ্ছা ঠিক আছে, হৃদয়কে দিয়ে মালগুলো বাসায় পাঠাই দে, আর তুই গিয়ে কষায় ঠিক করে আয়। ঠিক আছে। এই ওই রিক্সাটা নিয়ে ভাইয়ের বাসার দিকে যা, আমি শহর থেকে আসছি। ঠিক আছে ভাই। জাকির ভাই একই শুনলাম, আপনি নাকি ওজনে কম দিয়ে ব্যবসা করছেন? আপনার তো কোরবানি হবে না। কি আমি ওজনে কম দিয়ে ব্যবসা করি? কে বললো এ কথা? কে আর বলবে, এলাকার সবাই জান, ইমাম সাহেব সবার কাছে এ কথা বলে বেড়াচ্ছে। আমি এখনই যে ইমাম সাহেবকে ধরছি, আমার নামে এত বড় মিথ্যা অপবাদ। এখনই তাড়াতাড়ি যান, যে ইমাম সাহেবকে ধরেন। বুঝলি? জি দাদা। এবার শীত আসার আগেই জি এই মাটিগুলো ইট বানানো শেষ করতে হবে। ঠিক আছে দাদা। সিরাজ ভাই আপনি নাকি ঘুষের টাকায় কোরবানি দিচ্ছেন? আপনার তো কোরবানি হবে না। কি কে বললো এ কথা? কার এত বড় সাহস? মসজিদের ইমাম সাহেব বললো। ইমাম সাহেবের এত বড় সাহস? তাই তো দেখছি দাদা, আমাদেরটা খেয়ে আমাদের বিপক্ষে কথা বলে। এখনই গিয়ে ইমামকে ধরতে হবে। চল আয় আমার সাথে। সাত্তার দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কিরে মুরব্বী গাড়ি দরকার হলো কেন? তুমি নাকি সুদের টাকায় কুরবানি দিচ্ছ? তোমার তো কুরবানি হবে না। আমার কুরবানি হবে না? কে বললে এ কথা? কার এত বড় কলিজা? ইমাম সাহেব তো এলাকার সকলের কাছে বলে বেড়াচ্ছে তুমি নাকি সুদখোর। আমার তো পায়ের রক্ত সব মাথায় উঠে যাচ্ছে। দাঁড়া ইমাম সাহেবকে দেখছি, চল মসজিদে গেলাম ভাই। সুদখোর ছাত্তার এবং ঘুষখোর সিরাজ রহমানের কথা শোনার পর ইমাম সাহেবকে ধরতে মসজিদে যায়। তখনই মসজিদের সামনে তাদের সাথে ইমাম সাহেবের দেখা হয়। কি ইমাম সাহেব, আপনি নাকি বলেছেন ঘুষের টাকায় কোরবানি হবে না? আপনি কি বেশি হাদিস জানেন আলো হয়ে গেছেন? আমার সুদের টাকায় নাকি কোরবানি হবে না, এই ফতো আপনি কেন দিয়েছেন? আমি নাকি ওজনে কম দিই, আপনি এই কথা কেন বলে বেড়াচ্ছেন? আমার কষ্টের টাকায় কোরবানি হবে না মানে? ইমামের কাজ হচ্ছে মসজিদে থাকা, অন্যের পিছনে তো কাঠি দিয়ে বেড়ানো না। আল্লাহ এ কি মুসিবতে পড়ে গেলাম, এখন আমি সবাইকে কি জবাব দেব? ইয়া রাব্বুল আলামিন আমাকে সকলকে বোঝানোর তৌফিক দান করো। কি হলো এখন আর কথা বলছেন না কেন? এখন কথা বলবে কি করে, ভয়ে ইমাম সাহেবের বাতাস বের হয়ে গিয়েছে। কি কথা বলেন না কেন, কথা বলেন। ধর্ম কি আপনার বাপ দাদার পৈতৃক সম্পদ যে নিজের ইচ্ছা মতো সুদ ঘুষ খেয়ে ওজনে কম দিয়ে কুরবানি দিবেন আর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন? একটা কথা সবসময় মনে রাখবেন, আপনারা সকলেই আমাদের এলাকার সম্পদ। প্রতি বছর আপনারা দুই গ্রুপ মারামারি করেন, এতে করে আমাদের সমাজের ভাবমূর্তি নষ্ট হয়। আসল কথা কি জানেন, ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে সে কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনও পবিত্র এবং তিনি হালাল সম্পদ গ্রহণ করেন। كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم
وبشر المحسنين আল্লাহর কাছে কখনো কুরবানির গোশত পৌঁছায় না এবং রক্তও না বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া সংযমশীলতা এভাবে তিনি ওগুলোকে তোমাদের অধীনে করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এই জন্য যে তিনি তোমাদেরকে পথ পরিদর্শন করেছেন আর তুমি সুসংবাদ দাও সৎকর্মশীলদেরকে